হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ সোনালি আর আমি দুজনে মিলে আপনাদেরকে একটা নতুন ফুড আইটেম তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আজকের লাজবাব সুস্বাদু এই তালের শিম পিঠা। তাল নিয়েছি, এবার তালের উপরের এই খসাগুলো ছড়িয়ে নিতে হবে, তারপর তালটাকে ভাঙতে হবে। আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনার কোনো মোমেন্টটা বাদ চলে যাবে আর আপনি শিখতে পারবেন না এই স্পেশাল আইটেমটা। তালটাকে এভাবেই ভেঙে নিতে হবে আর উপরে চামড়াগুলো খসিয়ে নিতে হবে, জাস্ট লাইক দিস। এবারে তালটাকে এই তাল ঘষার যন্ত্র দিয়ে ঘষে নেব। সোনালি এটা ঘষছে, আর এদিক দিয়ে দেখুন তালের ক্রিমগুলো বার হচ্ছে। তালের মাড়ি বলে যেটা, আমরা গোদা বাংলায় বলি তালের মাড়ি। তালের মাড়িটাকে এভাবে একটা কাপড়ের মধ্যে বা নেটের মধ্যে আপনারা ঢেলে নেবেন একটা পাত্রের মধ্যে, দিয়ে জোর প্রেস দিয়ে এভাবে ঝেড়ে নেবেন। তাহলে কী হবে, যদিও বা আঁশগুলো থেকে যায় তাহলে তো ওগুলো যাবে না মাড়ির মধ্যে, ক্রিমের মধ্যে আঁশগুলো ওই কাপড়ের মধ্যে থেকে যাবে আর ক্রিমটা শুধু বার হয়ে যাবে। দেখুন কতটা ঘরেলু প্রসেস। এবারে ক্রিমটাকে গরম করে নিতে হবে ভালো করে আর নাড়তে হবে একটু। এবারে এই ক্রিমটাকে মিষ্টি করার জন্য চিনি দিতে হবে এর মধ্যে। আপনারা পরিমাণ মতো চিনি দেবেন, আপনারা যতটা মিষ্টি খান তেমন চিনি দেবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক এই জিনিসটা চিনতে পারবে, এই যে ইউনিক আইটেম বলছি। আর বিদেশের লোকের খবর জানে না, ওরা দেখলে হয়তো ভাবে কী এমন জিনিস এটা। তো ক্রিমের মধ্যে ময়দা ঢেলে নিলাম, ময়দাটাকে ভালো করে স্টার করতে হবে, নাড়তে হবে, ভালো মতো নাড়তে হবে যেন মিক্স হয়ে যায়। আর এটা শক্ত করতে হবে, হালকা, খুব শক্ত নয়, বেশি আটা দিলে খুব শক্ত হয়ে যাবে, এরকম করে নিতে হবে। নারকেলগুলো পিস পিস করে কেটে নিয়েছি, এবার মিক্সারে এটা গুঁড়ো করে নিচ্ছি। তারপরে এলাচি কয়েকটি দানা সেই মিক্সারে আবার নারকেলের মধ্যে দিয়ে দিলাম যেন গুঁড়ো হয়ে যায়। এবারে জল গরম করে নিব আর নারকেলটা মিষ্টি করে নিব সেরা করে। তো আবার চিনি দিচ্ছি, সে একই আপনার পরিমাণ মতোই চিনি দিবেন। এটা এখন সেরা করে নেওয়া হচ্ছে, তারপরে নারকেল যেগুলো গুঁড়ো হয়েছে সেগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে এগুলো একটা মিষ্টি আইটেম হয়ে গেল, দেখতে থাকুন এরপরে কী করব। এবার যে ওই আটাগুলো ছিল ওইগুলো ভালো করে ছেনে নিতে হবে, এভাবে হাতে করে ডো বানিয়ে নিতে হবে। তারপরে আবার হাতে করে সাইজ করে নিতে হবে এরকম গোল গোল করে, সব একবার দেশি জোগাড় ঘরেলু পদ্ধতি। এবারে ওই বলগুলোকে এভাবে আটার মধ্যে দিয়ে দেবেন, তারপরে এরকম হাতে করে চারিদিকটা একটু বড় করে নেবেন।
খুবই টেস্টি। এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেটিভ আর ইউনিক ফুডের জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। সি ইউ অন নেক্সট ভিডিও।